আপনার আজকে মিডিয়া কনফারেন্স হওয়ার কারণ কি? আমার আজকে মিডিয়া কনফারেন্স হওয়ার কারণ, সর্বপ্রথম আমি উত্তরবঙ্গ খোড়কার শিশু সমবায় সমিতি কেন্দ্রীয় কমিটি কে সর্বপ্রথম আমি আমার প্রণাম জানাই। এবং আজকের মূল কারণ উদ্দেশ্য হল তুফানগঞ্জ বিধানসভার যে উৎপল দাস বিজেপি কনভেনার এখন নতুন হয়েছে, হয়েছেন ভুলভাল স্টেটমেন্ট দিয়েছে দিয়ে এবং গ্রামের জনসাধারণকে আর যেভাবে নাই সমাজকে মানে নোংরা ভাষায় সেটা কথা মানে একটা মুখ থেকে বের করেছে, সেই বিষয় নিয়ে আজকে আমার আজকে বসা উৎপল দাসের বিষয় নিয়ে আজকে বসেছে। এই বিষয়ে বাংলার ন্যায় সমাজকে কি বলতে চান? এই বিষয়ে আমি বাংলা ন্যায় সমাজের কাছে সব থেকে বড় কথা, আমি সব থেকে লজ্জিত এবং দুঃখিত যেভাবে আমার কার্যকর্তারা ভুলভাল স্টেটমেন্ট দিয়েছে, তার জন্য আমি বাংলার সমস্ত ন্যায় সমাজের কাছে হাত জোর করে আমি ক্ষমা চাইছি। আগামী দিন এইসব ধরনের কথাবার্তা আমার কার্যকর্তাদের মুখ থেকে আমি শুনব না, এটা আমি কাছে হাত জোর করে আমি ক্ষমা চাইছি। আগামী দিন এবং আমি বাংলা ন্যায় সমাজকে আমি কথা দিচ্ছি এই বিষয় নিয়ে উৎপল দাস যে ভুল করেছেন যার জন্য আমি আজকে আলিপুরদুয়ার জেলা কমিটি বিজেপি পরিবারের এক সদস্য এবং আলিপুরদুয়ার জেলার নারী সমাজের সুপারভাইজার হিসেবে আমি বাংলার সমস্ত নারী সমাজকে আমি মানে খুবই দুঃখিত, ক্ষমা চাইছি। এ বিষয়ে পরবর্তীতে আপনি কি সিদ্ধান্ত নেবেন? এই বিষয়ে আমি পরবর্তীতে এখন যে মানে যে হিসাবে চলছে মাহল চলছে মাহলের হিসাবে আমি আশা করি এবং আবেদন করছি তুফানগঞ্জ জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতির কাছে আমি আবেদন করছি যে উৎপল দাসের বিষয়টি নিয়ে একটু ভালো করে নজর দিয়ে এই বিষয়টা দেখা প্রয়োজন এবং উৎপল দাসকে কনভেনার যে সিটে মানে যে পদে দায়িত্ব আছেন সেই দায়িত্ব থেকে যদি উনি কথা বলতে এখনো শেখেননি তবে সেই দায়িত্ব উনি প্রাপ্তযোগ্য নয়, যার জন্য আমি জেলা সভাপতি থেকে আবেদন অনুরোধ করি সমাজকে নিয়ে এই ন্যায় সমাজ আমার পুরো দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সব থানায় থানায় এফআইআর দেওয়া হয়েছে কিন্তু এখন অবধি উত্তরবঙ্গে কোনো থানায় আমি অভিযোগ দায়ের করিনি উৎপল দাসের বিষয় নিয়ে। তো আশা করি আমি আমার সিদ্ধান্তে এবং পার্টির সিদ্ধান্ত সব কিছু নজর করে আমি আশা করব যে ভালো একটা সুবিচার করবেন আমার জেলা সভাপতি তুফানগঞ্জের জেলা সভাপতি সুবিচার করবেন, সুবিচার করে উৎপল দাসের যে দায়িত্ব আছে সে দায়িত্ব থেকে ওনাকে বর্তমানের জন্য খারিজ করার জন্য আমি এতটুকু আবেদন করছি। আপনার পরিচয় কি? আমি নন্দকিশোর ঠাকুর, উত্তরবঙ্গ খোড়কার শিশু সমবায় সমিতি কেন্দ্রীয় কমিটি ডিস্ট্রিক্ট সুপারভাইজার এবং বর্তমানে আলিপুরদুয়ার জেলা সদস্য ভারতীয় জনতা পার্টির সদস্য, আলিপুরদুয়ার জেলার ভারতীয় জনতা পার্টির সদস্য। আর নমস্কার, ভারত মাতা কি জয়। পশ্চিমবঙ্গের সমস্ত নারী সমাজ এক এবং পশ্চিমবঙ্গে নারী সমাজ জিন্দাবাদ, এতটুকু বলে আমি আমার কথা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।